সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবো যেটার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েডের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটাকে আপনি আপনার ডেস্কটপে এবং ল্যাপটপে আপনি ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো হয়তো আপনার প্রশ্ন থাকতো ওয়েবক্যাম কেন, কী প্রয়োজন, আমার তো মোবাইলের মধ্যে ক্যামেরা আছেই। আসলে মোবাইলের ক্যামেরা দিয়ে হয়তো আপনি ইমোতে কথা বলতে পারতেছেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারতেছেন, কিন্তু আপনি যখন মনে করেন একটা জুম মিটিংয়ে অ্যাটেন্ড করবেন সেক্ষেত্রে আপনার ওয়েবক্যামের প্রয়োজনীয়তাটা অনেক সময় গুরুত্বপূর্ণ। তো আপনি সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েডের ক্যামেরাটাকে আপনি ওয়েবক্যাম হিসেবে রূপান্তরিত করলে আপনি জুম মিটিংয়ের, মনে করেন আপনি কম্পিউটার স্ক্রিনে, কম্পিউটার মনিটরে অথবা ল্যাপটপে স্ক্রিনটা বড় দেখা যায়, সেক্ষেত্রে আপনার যদি অ্যান্ড্রয়েডের ক্যামেরাটাকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করেন তাহলে আপনার ফুল ফেসিলিটিটা পাইলেন ওয়েবক্যামের। এবং ওয়েবক্যাম সাধারণত আমরা নর্মালি যে ওয়েবক্যামগুলো মার্কেট থেকে কিনি 3,000-4,000 টাকা দিয়ে, এগুলো আসলে এত বেশি হাই রেজুলেশন হয় না, কিন্তু আপনার হাতে যে স্যামসাংয়ের সেটটা আছে অথবা অ্যান্ড্রয়েডের যে সেটটা আছে দেখা গেল এটার হয়তো 13 মেগাপিক্সেল, 15 মেগাপিক্সেল অথবা আরও উপরের দিকে, এই ধরনের মেগাপিক্সেলের ক্যামেরাগুলোর ছবিগুলো আসলে হাই রেজুলেশন হয় এবং ভালো মানে হয়, সেই ফেসিলিটিটাও আপনি পাবেন। তো আপনি জুম মিটিং অ্যাটেন্ড করার জন্য আসলে ওয়েবক্যামের প্রয়োজন হয়। ফেসবুকে অনেক সময় অনেকে কল দেয়, স্কাইপিতে অনেকে কল দেয়, হয়তো ল্যাপটপ হলে ল্যাপটপের মধ্যে বিল্ড ইন একটা ক্যামেরা থাকে, সেটা তেমন বেশি আসলে উন্নত না যেটা বিল্ড ইন থাকে। তো আপনি যদি সেটা, সেক্ষেত্রে আপনি আপনার যে অ্যান্ড্রয়েড আছে অ্যান্ড্রয়েডটাকে যদি আপনি ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন আপনি সুন্দর ফেসিলিটি পাবেন। তো প্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন স্ক্রিন শেয়ারিংয়ে গিয়ে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েডের ইয়েটাকে কোন সফটওয়্যারের মাধ্যমে ওয়েবক্যামে রূপান্তরিত করবেন সেটা আমি বিস্তারিত দেখাবো। তো চলুন আমরা স্ক্রিন শেয়ারিংয়ে চলে যাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমি যে অ্যান্ড্রয়েড সেটের ক্যামেরাটা ব্যবহার করব তার স্ক্রিনে চলে আসলাম। প্রথমে আমরা যাব প্লে স্টোর, অর্থাৎ গুগল প্লে স্টোর, এখানে প্লে স্টোর আছে, এই প্লে স্টোরের ক্লিক করলাম আমি। এবার উপরে দেখতেছেন গুগল প্লে, গুগল প্লেতে আমি লিখব আমার যেই সফটওয়্যারটা দরকার তার নাম হচ্ছে ডয়েট ক্যাম ওয়্যারলেস ক্যাম। তো আমি ডয়েট ক্যাম লিখি, আমার অলরেডি লেখা আছে, ডয়েট ক্যাম দিয়ে আমি সার্চ দিলাম। দেখেন ডয়েট ক্যাম দেওয়ার সাথে সাথে ডয়েট ক্যাম ওয়ারলেস এখানে ডট ডট দেওয়া আছে, এটা পুরোটা আছে আর কি, এটাই আমি চাচ্ছিলাম, মানে এই সফটওয়্যারটাই আমি এখন ইনস্টল করবো আমার অ্যান্ড্রয়েডে। তো আমি ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে অলরেডি, হয়ে গেল ইনস্টল। এখন আমি ক্লিক করব ওপেনে, মানে যা আসবে সেগুলো আমরা এলাও করব, এলাও। তাহলে আমার অ্যান্ড্রয়েডের ডয়েট ক্যাম সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল। আমার এই আমার সেটটার মডেল হচ্ছে স্যামসাং J5, আমার ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেল। আপনি রেডিমেড কিন্তু যে ল্যাপটপে যে ক্যামেরাটা থাকে সে ক্যামেরাটা কিন্তু এত মেগাপিক্সেল হয় না, এগুলো বিজিএ ক্যামেরা হয়। সুতরাং এই যে আপনি স্যামসাং অথবা আপনি যে সেটটা ব্যবহার করেন অ্যান্ড্রয়েডে হাই রেজুলেশনের ক্যামেরায় ব্যবহার হয় সেই ফেসিলিটিটা আপনি এই সফটওয়্যারের মধ্যে পাবেন। তো প্রিয় দর্শক মন্ডলী, আমাদের এখন এই অ্যান্ড্রয়েডের সফটওয়্যারটা ডাউনলোডের কাজ এখানে শেষ হলো। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ডয়েট ক্যাম ওয়ারলেস ওয়েবক্যামটা আমরা ইনস্টল করলাম আমার অ্যান্ড্রয়েড, এখন আমরা যখন ডেস্কটপে কোন সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব সেটা একটু আপনি খেয়াল করবেন। আপনার এখানে দেখেন ডয়েট ক্যাম ওয়ারলেস ওয়েবক্যাম, নিচে লেখা আছে DEP 47 apps, অর্থাৎ আমরা ডেস্কটপে গিয়ে এই সফটওয়্যারটাই ইনস্টল করব। এটাই আমার ডেস্কটপে ইনস্টল করার পরে আমরা একটার সাথে একটা অ্যান্ড্রয়েডের ক্যামেরার সাথে ডেস্কটপের আমরা স্ক্রিনের সাথে কানেক্ট করতে। এখন আমরা চলে যাব আমরা যে ডেস্কটপ বা ল্যাপটপে এই ক্যামটি ব্যবহার করব, এই ওয়েবক্যামটি ব্যবহার করব, সেই ডেস্কটপ বা ল্যাপটপে আমরা এখন চলে যাব। তো চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে। তো প্রিয় দর্শক মন্ডলী, আমি এখন আমার ডেস্কটপ স্ক্রিনে চলে আসলাম। আমরা প্রথমেই যাব গুগল ক্রোম ব্রাউজারে, ক্লিক করলাম আমি, এখন লিখব আমি আমার সফটওয়্যারটার নাম ছিল DEP 47, এই দেখেন উপর দিকে অলরেডি এসে গেছে DEP 47 apps ডয়েট ক্যাম, আমি এন্টার করলাম, এই একদম উপরে যেটা আছে DEP 47 apps এটাতে ক্লিক করলাম। এবার আমরা এখানে চলে আসলাম DEP 47 apps ওয়েবসাইটে, দেখেন এখানে তিনটা অপশন আছে, একটা আছে ডাউনলোড উইন্ডোজ ক্লায়েন্ট, আরেকটা আছে ডাউনলোড লিনাক্স, আরেকটা আছে হেল্প অ্যান্ড ফাক্স। আমি করব ডাউনলোড উইন্ডোজ ক্লায়েন্ট, অর্থাৎ আমরা উইন্ডোজে ব্যবহার করবো, এটা আমার ডেস্কটপটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো আমি ওখানে ক্লিক করলাম, এখন এবার ক্লিক করব ডয়েট ক্যাম ক্লায়েন্ট এইটাতে অফিসিয়াল ডাউনলোড, ক্লিক করলাম, এই দেখেন নিচের দিকে বাম পাশে ডাউনলোড হচ্ছে, এটা হচ্ছে 14.6 MB, কয়েক সেকেন্ড সময় লাগবে মাত্র, হয়ে গেল ডাউনলোড কমপ্লিট। এবার আমরা
শো ইন ফোল্ডার, এই তো আমার কম্পিউটারের এই জায়গায় এটা ডাউনলোড হলো, রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ এটা ইনস্টল করে ফেলতেছি আমি এখন। নেক্সট, আই এগ্রি, নেক্সট, এখানে যেভাবে আছে সেভাবেই ইনস্টল, ইনস্টল হয়ে গেল, অলরেডি ফিনিশ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন আমার অ্যান্ড্রয়েড স্ক্রিনে আছি। দেখেন এখানে উপরে যে তিনটা আইকন দেখতেছেন, এর মধ্যে ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে ডয়েটক্যাম যে ইনস্টল করলাম সেটার আইকন, আমি সেটাতে ক্লিক করলাম, অর্থাৎ আঙুল দিয়ে টাচ করলাম। দেখেন টাচ করার সাথে সাথে এখানে ওয়াইফাই আইপি আসছে, ডয়েটক্যাম আইপি আসছে, কিছু জিনিস আসছে। এবার আমি এই আইপিটা আমার যে ডেস্কটপের যে একই রকম একটা ডেস্কটপেও একটা আমার আইকন আসছে, সেখানে আমি এখন ক্লিক করব। সেখানে এই যে উপরে একটা আইপি দেখা আছে 192.168.5.104, সেই জিনিসটা আমি ওখানে বসাইলেই আমার ক্যামেরাটা কানেক্ট হয়ে যাবে। আমি এখন ডেস্কটপের স্ক্রিনে যাচ্ছি। আবার এই দেখেন ডেস্কটপেও একটা ডয়েটক্যাম অ্যাপসের একটা আইকন এখানে আসছে, আমি সেটাতে মাউস দিয়ে জাস্ট ডবল ক্লিক করলাম। দেখেন ডবল ক্লিক করার সাথে সাথে এখানে ডিভাইস আইপি দেখাচ্ছে। আমি এবার এখানে আমার যে ড্রয়েট আইপি, আমার অ্যান্ড্রয়েডে যে আইপি আছে সেটা এখানে বসাইতে হবে। অ্যান্ড্রয়েডে আছে, আমি অ্যান্ড্রয়েডে দেখি, অ্যান্ড্রয়েডে আইপি হচ্ছে 192.168.5.104, অর্থাৎ আমার এখানে 103 আছে, এটাকে 104 বানিয়ে দিতে হবে। আমি 104 বানিয়ে দিলাম, 104। এবার দেবো আমি স্টার্ট, স্টার্ট দিলে আমার ক্যামেরাটা চালু হয়ে যাবে। এ দেখেন আমার ক্যামেরাটা অলরেডি এখন চালু হয়ে গেছে। আমি আমার জুমটা ওপেন করি, প্রিয় দর্শক মন্ডলী, এখন আপনারা দেখতেছেন আমার জুমের মধ্যেই আমার অ্যান্ড্রয়েডের ক্যামেরাটা আমার ডেস্কটপের ইয়া হয়ে গেল। আমি এখান থেকে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে দেখেন কি সুন্দর আমার এটা একটা এখন ওয়েবক্যাম হয়ে গেল। দেখেন কত ক্লিয়ার ছবি, এই দেখেন এখন আমার চেহারাটা খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনারা ল্যাপটপের মধ্যে কিন্তু এরকম ক্লিয়ার ইয়া পাবেন না, ল্যাপটপের মধ্যে এত ক্লিয়ার রেজুলেশনের ক্যামেরা পাবেন না, ল্যাপটপে থাকে সাধারণত বিজি ক্যামেরা। দেখেন এটাই হচ্ছে আমার এই, আপনি এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এই জিনিসটাকে আপনি মুভ করতে পারবেন। আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে যদি ওয়েবক্যাম লাগান সেটা আপনি এভাবে ইচ্ছা মতো মুভ করতে পারবেন না, আপনি হেঁটে হেঁটেও কথা বলতে পারবেন, এভাবে আপনি হেঁটে হেঁটেও কথা বলতে পারবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে এনজয় করছেন, এবং আপনারাও চেষ্টা করলে আমার এই ভিডিওটা দেখে দেখে কিভাবে একটা অ্যান্ড্রয়েডের ক্যামেরাকে কিভাবে ডেস্কটপের ওয়েবক্যামে রূপান্তরিত করবেন সেটা ইনশাআল্লাহ পারবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনারা লাইক করেন তাহলে দয়া করে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী নতুন নতুন টিপস ট্রিক্স এবং ফ্রিল্যান্সিংয়ের উপর টিচিংয়ের উপর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।